রাসোৎসব উপলক্ষে ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে ধর্মীয় সমাবেশ। এদিন গঠন করা হয় মতুয়া মহাসংঘের নতুন কমিটি। এই সম্মেলনে যোগ দিতে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। রাসোৎসব উপলক্ষে প্রতি বছরের মতন এবছরও ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে বিশেষ ধর্মীয় সমাবেশ। এবছর ভক্তদের পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের 36তম মতুয়া ধর্ম সম্মেলনে যোগ দিতে আসছেন কেন্দ্রীয় সংস্কৃতি এবং সাংসদীয় মন্ত্রণালয় বিভাগের মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। এদিন ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে বসে কথা জানান কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে শুরু হয়েছে মতুয়াদের 36তম মতুয়া ধর্ম সম্মেলন। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন এই অনুষ্ঠানে। বাৎসরিক সম্মেলনে আমাদের যে কমিটি আছে সেই কমিটিকে ফর্মেশন করা হয়, রিশাফলিং করা হয় এবং এটা রাস উৎসবের দিনই হয়, বড় করে সম্মেলন হয়। আজকে বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে, সারা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে লোক আসে এসছে। এটা মোটামুটি একটা বলতে পারেন যে আমাদের সাংগঠনিক একটা প্রক্রিয়া, প্রতি বছরের প্রতি বছর সুন্দর হয়। আজকের উৎসবে পার্টিসিপেট করছেন আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়ালজি। আজকের দিন তো অন্য বিষয়, তাদের জায়গা নেই, তবে উনি আজকে সিএ নিয়ে আলোচনা করবেন। আমি তো সবসময় বলেই আসি, পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী এবং উনি পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, তো সেখানে উনি বিষয়টা আরও বেশি এলাবোরেট করে বলবেন যে আগামী দিনে এবং কী সিচুয়েশান আছে সিএ এবং পাশাপাশি ঠাকুরবাড়িতে কী সমস্ত ঠাকুরবাড়িতে কী উন্নতি করা যায় ওনার দপ্তর থেকে, সেই সমস্ত বিষয়ে আলোচনা। এই বিষয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক মহিতোষ বৈদ্য বলেন, রাস পূর্ণিমা তিথিতে মহাসম্মেলন অনুষ্ঠিত হয় ঠাকুরবাড়িতে, পাশাপাশি এদিন নতুন কমিটিও গঠন করা হয়। আজকের অনুষ্ঠান হচ্ছে আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আজকে মানে মহাসম্মেলন, মহারাস উপলক্ষে প্রত্যেক তিথিতেই এই দিন আমরা মহাসম্মেলন করে থাকি ঠাকুর পরিবার এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের উদ্দেশ্যে। এবং এই দিনই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের নতুন কমিটি ফর্মেশন হয় এবং কারা আগামী দিনে মতুয়া মহাসংঘ পরিচালনা করবেন আজকের দিনেই নির্ধারিত হয়। এটা হচ্ছে মতুয়া মহাসংঘের নিজস্ব উৎসব, মহা উৎসব আর কি। এখানে মূলত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বিভিন্ন প্রদেশ থেকে আমাদের ভক্তরা আসছেন, পাশাপাশি এবছরে আমাদের একজন বিশেষ অতিথি আসছেন কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জি, উনি আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে আসছেন আর কি। ঠাকুরবাড়িতে এই দিন হাজির ছিলেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, রানাঘাট দক্ষিণ বিধায়ক মুকুটমণি অধিকারী এবং গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর। এই বিষয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে কিনা সেই প্রশ্ন করলে শান্তনু ঠাকুর বলেন, এটা সম্পূর্ণ দলের বিষয়, দলই ঠিক করবে, তবে আমি চাই ভোট শান্তিপূর্ণ হোক। এটা বেটার মনে করবো যদি সংগঠন এটা নিয়ে ভাবে, একজন বিজেপি সংগঠক যারা আছেন তাদের এটা নিয়ে ভাবা উচিত যে কোন প্রসেস বা পলিসিতে ওনার তারা আগে, কারণ সাংগঠনিক বিষয় না জেনে যে হঠাৎ করে একটা মন্তব্য করে বসতে পারিনি কি পজিশন হবে। তবে আমি চাইবো ব্যালেন্স রেখে কেউ যাতে সমস্যায় না পড়ে, বিশেষ করে পঞ্চায়েতে আমরা কখনোই দেখিনি যে কেন্দ্রীয় বাহিনী এসে দিয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী ডিমান্ড করলে কতটা প্রযোজ্য হবে সেটাও বলতে পারবো না, কারণ এই মুহূর্তে বলা সেটা সম্ভব না। তবে আমি মনে করব যে এই বিষয়টার উপরে ধ্যান দেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের, যাতে এখানে সুষ্ঠুভাবে ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, ঠাকুরনগর। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনীমোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।